আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমরা থিওরি অফ সেট, সেট তত্ত্ব নিয়ে তোমাদের সামনে আসলাম এবং সেট তত্ত্বের আজকে আমরা পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব। মূলত প্রাথমিক আলোচনা সেট সম্পর্কে, একেবারে যারা নতুন তাদের জন্য এই আলোচনাটা থাকবে। এবং আমরা মূলত 7 থেকে 8টা সেটের উপর বিভিন্ন রকম প্রেজেন্টেশন করব, যেন বড় বড় ধরনের অঙ্কগুলি করার সময় যেমন তুমি সহজভাবে বুঝতে পারো সেই রকমভাবে আমরা প্রাথমিক আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা, তাহলে বেল আইকনের মাধ্যমে আমাদের যে কোনো প্রেজেন্টেশন চমৎকারভাবে তোমার কাছে পৌঁছে যাবে। এবং তোমরা যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। ইজি ম্যাথ সিয়াম স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা তোমাদের সামনে উপস্থিত হলাম থিওরি অফ সেট বা সেট তত্ত্বের পার্ট ওয়ান নিয়ে। পার্ট ওয়ানে আমরা আলোচনা করব সেটের ইতিহাস, সেট কি, সেটের প্রকারভেদ। সেট সাধারণত 2 প্রকার, একটা হলো তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, সেটের উপাদান কি, এবং সেট সেটা হলো সসীম শান্ত যেটার আমরা ফাইনাইট সেট সেটা সম্পর্কে জানবো, এবং অসীম হলো ইনফাইনাইট সেট। মূলত বন্ধুরা তোমরা সবাই জানো যে মাধ্যমিক শ্রেণীর 8ম শ্রেণীর 7ম অধ্যায় থেকে কিন্তু সেট শুরু, পরবর্তীতে 9ম এবং 10ম শ্রেণীর 2য় অধ্যায়ে সেট আমাদের আছে। এবং তোমরা জানো যে উচ্চতর পর্যায়ে সেট যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের সবসময় সেট পড়তে হয়, জানতে হয় সেট সম্পর্কে। এবং যারা বিজনেস ম্যাথ নিয়ে পড়াশোনা করে, কমার্সের স্টুডেন্ট, তাদেরকে অবশ্যই সেট সম্পর্কে জানতে হয়। এবং বিসিএসে সেট সম্পর্কে তোমার অবশ্যই 100% ধারণা থাকতে হবে, কারণ বিসিএসে সেট সম্পর্কেও প্রশ্ন বরাবরই সব সময় থাকে। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলো মূল আলোচনায় যাই। সেট সম্পর্কে জানার আগে আমরা কিন্তু আগে সেটের একটা ইতিহাস সম্পর্কে জানব। মূলত রাশিয়ায় জন্মগ্রহণ করা জর্জ ক্যান্টর, দেখো তার নামটা আমি লিখি জর্জ ক্যান্টর, 1845 থেকে 1918 সাল পর্যন্ত এই সময় উনি কিন্তু সেট সম্পর্কে একটা ধারণা দেন। এবং 1874 সালে উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন উনি সিদ্ধান্ত নেন যে হানিমুনে যাবে, এবং উনি সিলেক্ট করেন সুইজারল্যান্ডের একটা চমৎকার লোকেশনে, যেটা আপনারা দার্জিলিং কিংবা কাশ্মীরে যারা গেছেন তারা হয়তো কিছুটা বুঝতে পারবেন যে সেটা লোকেশন কীরকম। সেখানে ছিল নদী, সেখানে ছিল পাহাড়, এবং সেই জায়গায় যে কটেজগুলি ছিল, কটেজগুলি ছিল অপরূপ সৌন্দর্যে সাজানো। নদীতে জাহাজগুলি এক জায়গায়, নৌকাগুলি এক জায়গায়, এবং স্প্রিড বোটগুলি এক জায়গায়, পাহাড়গুলি সিঙ্ক্রোনাইজভাবে সাজানো, এবং ডিনার এবং লাঞ্চে যে সকল খাবার ব্যবহার করা হতো ডিশের মাধ্যমে তারা প্রায় একই রকম ছিল, এবং টি ব্রেকের সময় যেগুলি দ্বারা চা খাওয়া হতো সেগুলি যে সেটগুলি ছিল, সেগুলি যে রকম ছিল সেগুলিকে উনি সেটের মতো করে চিন্তাভাবনা করে। মূলত ওই স্থান থেকেই কিন্তু সেট সম্পর্কে ওনার একটা ধারণা আসে। পরবর্তীতে জর্জ ক্যান্টর জার্মান গণিতবিদ হিসাবে 1845 থেকে 1918 সালে সেট সম্পর্কে ধারণা ব্যাখ্যা করেন। সেট সংক্রান্ত গণিত শাস্ত্রে যে ধারণা ব্যাখ্যা করেন সেটাকেই কিন্তু আমরা বলি হলো থিওরি অফ সেট, যেটা সেট তত্ত্ব হিসাবে পরিচিতি পায়। তাহলে এখন আমরা আসি হলো সেটটা কি। তাহলে সেট, দেখো সেটের সংজ্ঞা হলো এ সেট ইজ এ কালেকশন অফ অবজেক্ট ভিউড অ্যাজ এ সিঙ্গেল কোয়ান্টিটি, অর্থাৎ
এক জাতীয় জিনিসের সুনির্দিষ্ট সংগ্রহ বা সমাবেশকে বলা হয় কি সেট। তাহলে সেটটা আমরা আসলে কিভাবে এটা ধারণাটা নিব, দেখো জজ ক্যান্টর যখন সুইজারল্যান্ডে বেড়াতে যায় তখন উনি ডিনার যখন খায় তখন ডিনারের মধ্যে যে সকল জিনিসপত্র ব্যবহার করা হয় প্লেট গ্লাস সেগুলির আমরা কিন্তু ডিনার সেট বলি, এবং যখন উনি চা খায় তখন চায়ের বাবদ যে সকল জিনিস কাপ পিরিস যা ব্যবহার করা হয় সেগুলিরও বলা হয় কিন্তু টি সেট, এবং নদীতে যে জাহাজগুলি ছিল সেগুলি জাহাজের সেট, নৌকাগুলির জন্য নৌকার সেট, স্পিড বোটের জন্য স্পিড বোটের সেট, পাহাড়ের সেট এবং কটেজগুলির সেট বিভিন্ন রকম সেট হয়। তুমি স্কুলে পড়া অবস্থায় এক ক্লাস থেকে যখন আরেক ক্লাস উঠো তখন স্কুল থেকে তোমাকে কতগুলি বই দেয়, তাহলে ওই বইগুলি হলো কিন্তু বইয়ের সেট। তাহলে অনেক ধরনের সেট আছে। তাহলে সেটে আমরা প্রকাশ করি সাধারণত ইংরেজির বড় হাতের লেটারগুলি দিয়ে, যেমন এ একটা সেট, দেখো এ সেটের উপাদান দেখো আমরা বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির লিখলাম যে এরা হলো একটা সেট। বিজোড় স্বাভাবিক সংখ্যা যদি একটা সেট হয় তাহলে তার ভিতরের 1, 3, 5, 7, 9 আমরা বলবো সেটের উপাদান। তাহলে এই যে দেখো 1, তারপরে দেখো 3, এরা কিন্তু সেটের উপাদান, এই জন্য এদেরকে আমরা বলবো এই যে অ্যাপসাইলন চিহ্ন দিয়ে, এটার অর্থ বিলংস টু বা এলিমেন্ট অফ এ। তাহলে 1, 3 এলিমেন্ট অফ এ, তার মানে 1 আর 3 হলো এর উপাদান। দেখো এই সেটের মধ্যে কিন্তু 2 সংখ্যাটা নাই, তাহলে আমরা বলবো 2 does not belong to A, মানে 2 এই সেটের উপাদান নয়। তাহলে আমরা সেটের ভিতরে যে সংখ্যাগুলি এগুলি সেটের উপাদান, আর যেগুলি এখানে নাই সেগুলি তাদের উপাদান না, এই সম্পর্কে জানলাম। এখন দেখো এই যে এ সেটটা আছে এই সেটটারে আমরা ইচ্ছা করলে কিন্তু আরেকভাবে প্রকাশ করতে পারি, সেটা হলো কি, এই সবগুলি উপাদানে যদি আমরা এক্স ধরি তাহলে আমরা লিখতে পারি এক্স সাজ দেন, এই চিহ্নটার নাম হলো সাজ দেন, কিংবা এই চিহ্নটার আমরা অর দিয়া এইভাবে লিখতে পারি, দুটা একই অর্থ, তার মানে এই রূপ মতে বা এই রূপ যেন। তাহলে সাজ দ্যাট এক্স বিলংস টু হলো ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারের সেট, মানে এই এক্সগুলো হলো ন্যাচারাল নাম্বার, এবং সেই ন্যাচারাল নাম্বার মধ্যে কোনগুলি এখানে আমরা ইচ্ছা করলে এবং প্রকাশ লিখতে পারি, এবং সেই এক্সগুলি হলো কে, সেগুলো হলো দেখো যেহেতু বিজোড় সংখ্যা তাহলে আমরা বলতে পারি 10 থেকে ছোট, এবং যেহেতু বিজোড় সংখ্যা 1 আছে এই জন্য আমরা 1 থেকে বড় এবং 1 সমান এইভাবে প্রকাশ করতে পারি। তাহলে দেখো এখান থেকে আমরা বুঝতে পারলাম সেটটা কিন্তু 2 প্রকারে প্রকাশ করা যায়। তাহলে সেটের প্রকারভেদ 2 ধরনের, প্রথম প্রকারভেদে আমরা বলবো তালিকা পদ্ধতি, কিংবা এটার ইংলিশে আমরা বলবো হলো টেবুলার বা রোস্টার মেথড, আরেকটা মেথড আছে এখানে সেটা হলো সেট গঠন পদ্ধতি, যেটাতে আমরা বলবো সেট বিল্ডার্স মেথড, এটারে অনেক সময় কিন্তু রুল মেথডও বলা হয়। তাহলে আসো সেটের প্রকারভেদ সম্পর্কে ভালো মতো জানি। তাহলে বন্ধুরা দেখো সেট 2 প্রকার, একটা হলো তালিকা পদ্ধতি টেবুলার বা রোস্টার মেথড, আরেকটা হলো সেট গঠন পদ্ধতি যেটাকে আমরা বলি সেট বিল্ডার্স মেথড। এখন দেখো বন্ধুরা ক হলো তালিকা পদ্ধতি, যে পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে 2 দ্বিতীয় বন্ধনী যেটার সেকেন্ড ব্র্যাকেট বলি আমরা এর মধ্যে আবদ্ধ করে সেটের উপাদানগুলোর মধ্যে কমা চিহ্ন ব্যবহার করে পৃথক করা হয় তাকে তালিকা পদ্ধতি বলে। যেমন দেখো এর আগে আমরা এ একটা সেটের উদাহরণ দিছিলাম, সেটা কিন্তু আমাদের বিজোড় সংখ্যার সেট ছিল, এখন আমরা একটা সেট দিব সেটা হলো আমাদের জোড় সংখ্যার সেট, তার নাম আমরা দিলাম বি, যেমন 2, 4, 6, 8, 10। দেখো এই 10 পর্যন্ত সেটগুলি কিন্তু আমার জোড় সংখ্যার সেট, তাহলে এই সেটগুলির প্রত্যেকটাতে দেখো একটা করে কমা ব্যবহার করা হয়েছে, 2 সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার হয়েছে, এই জন্য এটাকে বলা হয় তালিকা পদ্ধতি। এবং দেখো এই সেটের সদস্য সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় বিধায় এই সেটটাকে আমরা বলবো সসীম সেট বা শান্ত সেট, ইংলিশে বলবো ফাইনাইট সেট।
এবার দেখো আরেকটা সেট আমরা ব্যবহার করি, সেট হলো সি, সেট হলো আমাদের মৌলিক সংখ্যার একটা সেট আছে, যেমন 2, 3, 5, 7, 11, 13, 17, তারপর হলো 19। এই সেটগুলি হলো কিন্তু আমাদের মৌলিক সংখ্যার সেট। এবং এইটাও দেখো 19 পর্যন্ত যে মৌলিক সংখ্যার সেটগুলি আমরা লিখলাম সেগুলির মধ্যে এটা নির্দিষ্ট করা, গণনা করা যায়। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 গণনা করা যায়, সো দ্যাট এই সেটটা কি আমাদের ফাইনাইট সেট। তারপর দেখো আমরা আরেকটা সেট ব্যবহার করি, যেটা হলো ডি হলো 18-এর গুণনীয়কের সেট। দেখো গুণনীয়ক আমরা কীভাবে ব্যবহার করি, দেখো 18-এর আমরা লিখতে পারি 1×18, তারপর দেখো 2×9, 9×2=18, আবার দেখো আমরা লিখতে পারি 3×6=18, এছাড়া দেখো অন্য কোনো সংখ্যা দিয়ে লেখা যায় না। তাহলে এখানে যে 18-কে যেই সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় তারা কিন্তু 18-র গুণনীয়ক। তাহলে 1, 2, 3, 6, 9, 18 এরা কিন্তু 18-এর গুণনীয়ক। তাহলে এই ধরনের সেটটাও কিন্তু তালিকা পদ্ধতির সেট। আবার দেখো একটা গুণিতকের একটা সেট দিই, সেটা হলো আমাদের ই একটা দিলাম, ধরো 7-এর গুণিতকের সেট, তাহলে আমরা 7-এর নামটা বলবো, 7×7, 7×2=14, 3×7=21, 4×7=28, 5×7=35, এরপর আরও 6×7=42 অসংখ্য আছে। তাহলে এই সেটটা কিন্তু কখনো শেষ হয় না। গুণনীয়ক ও গুণিতক সম্পর্কে যদি তুমি ভালো ধারণা নিতে চাও তাহলে আমাদের লসাগু গসাগুর 4টা প্রেজেন্টেশন আছে, তুমি আমাদের পাশে লেখা বেল আইকনের থেকে লিঙ্ক নিয়ে অবশ্যই দেখে নিবা, তাহলে এই সম্পর্কে তোমার আর কোনো কোশ্চেন থাকবে না। তাহলে দেখো এখানে এই সেটটা গণনা করে নির্ধারণ করা যায় না, এটা অসীম হয়ে গেছে, এই জন্য এই সেটটারে বলা হবে কি অসীম সেট বা ইনফাইনাইট সেট। তাহলে আমরা ফাইনাইট অসীম সেট সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো হলো সেটের দ্বিতীয় পদ্ধতি হল সেট গঠন পদ্ধতি। তাহলে বন্ধুরা দেখো খ, সেট গঠন পদ্ধতি, সেট বিল্ডার্স মেথড, যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে, আগেরটা কিন্তু উল্লেখ করে না করে উপাদান নির্ধারণের জন্য শর্ত, ধর্ম বা নিয়ম উল্লেখ থাকে তাকে সেট গঠন পদ্ধতি বলে। আচ্ছা দেখো এখানে আমি কিন্তু আগে যে উদাহরণগুলি দিয়েছিলাম, এ সেটে সব বিজোড় সংখ্যা, বি সেটে কিন্তু আমার জোড় সংখ্যা, সি সেটে কিন্তু আমার মৌলিক সংখ্যা, ডি সেটে আমার 18-এর গুণনীয়কের সেট, আর ইটা হলো কিন্তু 7-এর গুণিতকের সেট। এগুলির আমি এখন বিল্ডার্স পদ্ধতি যদি চেঞ্জ করে দিই তাহলে তুমি বুঝতে পারবা আসলে বিল্ডার্স পদ্ধতিটা কী। তাহলে দেখো এই সেটের এই উপাদানগুলি যদি আমি সবগুলি যদি এক্স ধরি, তাহলে এক্স বিলংস টু লিখি যদি আমি ন্যাচারাল নাম্বার, এবং সাজ দ্যাট, এই চিহ্নটা হলো সাজ দ্যাট, সাজ দ্যাট হলো এক্স হলো স্বাভাবিক সংখ্যা। দেখো এটা কি, এটা হলো বিজোড় সংখ্যা, এখানে স্বাভাবিক সংখ্যা লিখলে হবে না, লিখতে হবে এক্স বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, এবং এক্সটার একটা শর্ত আছে, সেই শর্তটা কি, শর্তটা হলো এক্সের মান দেখো 10-এর থেকে ছোটো এবং 1-এর সমান এবং 1-এর থেকে বড়। তাহলে দেখো ন্যাচারাল নাম্বার কিন্তু 1 থেকে শুরু, সো দ্যাট আমি 0 এখানে লিখতে পারবো না। তাহলে এখানে দেখো 10-এর থেকে ছোটো এবং 1-এর সমান এবং 1-এর থেকে বড় যে উপাদানগুলি সেগুলি হলো এই সেটের উপাদান। তাহলে দেখো এইটা আমাদের তালিকা পদ্ধতি, এইটা কিন্তু আমাদের সেট বিল্ডার্স বা গঠন পদ্ধতি। এবার দেখো বি, বি সেটটারা যদি আমরা এখন বিল্ডার্স পদ্ধতিতে প্রকাশ করি তাহলে এটাও প্রকাশ হবে কি, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার সাজ দ্যাট, যে এক্স হলো জোড় সংখ্যা, দেখো এই সংখ্যাগুলি কিন্তু জোড় সংখ্যা, তাহলে এক্স হলো জোড় সংখ্যা, এবং দেখো যে একটা শর্ত আমরা আলোপ করবো, সেই শর্তটা হলো এক্সটা হলো 1-এর থেকে বড়, 1-এর সমান না, কিন্তু দেখো 2 থেকে কিন্তু এখানে শুরু জোড় সংখ্যা, কারণ এবং এটা কিন্তু 10-এর সমান, দেখো এই জন্য আমি 10-এর সমান এবং 10-এর থেকে ছোটো লিখছি। তাহলে এটা আর এটা কিন্তু সেম একই। এবার দেখো আমরা সি নম্বরে চলে যাব, যেটা হলো মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যাগুলি আমরা লিখবো কি সি দিয়ে, সি হলো আমাদের এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার উপাদান, এবং এইগুলি হলো কি এক্স হলো মৌলিক সংখ্যা, এক্স মৌলিক সংখ্যা, এবং মৌলিক সংখ্যাগুলির মধ্যে দেখো আমার কত থেকে কত পর্যন্ত আসছে, সেটা 1 থেকে, আমি যেহেতু ন্যাচারাল নাম্বার লিখলাম তাহলে 1 থেকে 20 পর্যন্ত আমি লিখবো। তাহলে এক্স লেস দেন কত 20, 20-এর থেকে কিন্তু ছোটো 19, আর এক্স গ্রেটার দেন কি 1, তাহলে দেখো এটা কিন্তু 1-এর থেকে বড়। তাহলে এই সেটটাই কিন্তু বিল্ডার্স পদ্ধতি।
তে আমাদের সেট তাহলে ডি সেটটারে যদি আমরা আবার একইভাবে প্রকাশ করি তাহলে ডি সেটটা হবে আমাদের x belongs to natural number এবং such that x হলো 18 এর গুণনীয়ক গুণনীয়ক আর দেখো x এর যদি 18 এর গুণনীয়ক হয় আর x belongs to যেহেতু natural number লিখলাম তাহলে 1 থেকে 18 পর্যন্ত সংখ্যাগুলি তাহলে আমি লিখতে পারি দেখো 1 equal greater than or equal x less than or equal কত 18 লিখতে পারি আমি কারণ এটা ইকুয়াল কারণ এই দুটো উপাদান দেখো এই সেটা আছে সো দ্যাট আমার x এর মান হলো 18 থেকে ছোট আর 1 এর থেকে বড় এবং সমান এবার দেখো আমরা e টারে যদি আমরা প্রকাশ করি সেটা হলো e হলো 7 এর গুণিতক তাহলে e সেটটা আমাদের হবে দেখো x belongs to আমরা বলবো ন্যাচারাল নাম্বার such that x হলো 7 এর গুণিতক এবং সেই গুণিতকগুলি কি দেখো আমরা যদি এটারে এইটুক না দিই দেখো এইটুক না দিই তাহলে আমাদের কি হবে x less than or equal 35 35 এবং এখানে দেখো সবচেয়ে ছোট সংখ্যা হলো 7 কিন্তু যেহেতু আমরা ন্যাচারাল নাম্বার ব্যবহার করছি তাহলে আমরা এখানে দিব x টা 1 এর থেকে বড় আর এটার সমান এখন দেখো যদি আমি এখানে ডট ডট দিয়ে দিই ডট ডট দিই তার মানে অসীম তাহলে আমার এটা কি হবে এই ইয়াটা আমার ইনফিনিটি হয়ে যাবে ইকুয়াল হবে না এবং দেখো যদি আমি এখানে x belongs to natural number না দিয়ে যদি এইভাবে দিই যদি x such that এইভাবে যদি দিই such that x টা হলো 7 এর গুণিতক তখন কিন্তু আমি ইচ্ছা করলে এখানে কি করতে পারবো একটা জিরো দিতে পারবো যদি আমি x such that এইভাবে লিখি তাহলে আমি এই শর্তটা এইভাবে লিখব এই হলো আমাদের আলোচনা দেখো বন্ধুরা এখানে সেট গঠন যে পদ্ধতি আছে সেখানে আমরা দেখো শর্ত নিয়ম এই ধর্ম এগুলি মানি তাহলে এই নিয়ম মানার কারণে এই সেট গঠন পদ্ধতিটা আমরা অনেক সময় কিন্তু রুল মেথডও বলে থাকি তাহলে বন্ধুরা আজকের আমাদের আলোচনা যদি তোমার ভাল লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা করে লাইক দিবা এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা অবশ্যই তোমার চমৎকার কমেন্টস আমাদের লিখে জানাবা পরবর্তীতে আমরা সার্বিক সেট উপসেট তারপর হলো পাওয়ার সেট এগুলি নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত অপেক্ষা থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম